আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা ফের উত্তপ্ত নিত্যপণ্যের বাজার ঠুনকো জোহাতে সপ্তাহের ব্যবধানে ডিম ও মুরগির দাম বেড়েছে বেশ খানিকটা 160 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকা সোনালী মুরগি 330 টাকা 20 টাকা বেড়ে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে 140 টাকায় আবার ঊর্ধ্বমুখী চালের দামও সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা দাম চড়া মাছ ও সবজির সেলিম মালিকের রিপোর্ট বাজারে ডিমের সংকট নেই সংকট দামে ডজনে বেড়েছে 20 টাকা তবে সাদা ডিমের দাম কিছুটা কম সাদা ডিম বেচতেছে 130 টাকা ডজন লাল ডিম 140 টাকা মানে আমরা তো আরো থেকে আনি এখন আরোতে বাড়তি হলে তো আমাদের বাড়িয়ে দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকটের ঘটনায় হঠাৎ আকাশচুম্বী দাম ওঠে নিত্যপণ্যের তবে গেল কয়েক সপ্তাহে বেশ স্বস্তি ছিল বাজারে চলতি সপ্তাহে দাম ফের ঊর্ধ্বমুখী ডিমের সাথে বাড়লো মুরগির দামও সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 30 টাকা বলা ছিল 160-65 এখন 180 হয়েছে আর কক ছিল 280-300 এখন 330 টাকা কেজি মানে খামারে মুরগি নাই মুরগির দাম বেশি খাদ্যের দাম বেশি গাড়ি ভাড়া বাড়ছে সব দিয়ে খরচ বাড়ছে বাচ্চা দাম বেশি অনেকদিন ধরে চালের বাজারে সক্রিয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট তাই পর্যাপ্ত মজুদ থাকার পরও ঊর্ধ্বমুখী দাম চালের দামগুলো বাড়ার পিছনে কারণ হলো বড় বড় কোম্পানিগুলো চালগুলো স্টক করে ফেলতেছে রশিদ কোম্পানি 660 টাকা কেজি হয়ে গেছিল দুই তিন দিন আগেও এখন আবার 69-70 টাকা হয়ে গেছে চলতি সপ্তাহে ইলিশের দাম কেজিতে কমেছে 100 টাকা তবে খানিকটা বেড়েছে অন্যান্য মাছের দাম মানে আগে 1 কেজি প্লাস 1200 1250 কিনন লাগতো এখন 1100 এর ভিতরে কেনা যায় 50 টাকা 60 টাকা বাড়তি সব মাছে সবজির বাজারে অস্বস্তি নেই 50 টাকার নিচে সবজি মেলা ভার বেগুন কিছুদিন আগে গত সপ্তাহ 50-60 টাকা ছিল এই সপ্তাহে যেমন আমরা গাড়ি বেগুন কিনতে গিয়ে 60 টাকা কেজি আরেকটা কিনছি 75 টাকা কেজি তো হিসেবে আর কি কেজি 10-15 টাকা বাড়ছে আগে যে পরিমাণ কিনতাম তার চেয়ে অবশ্যই কম কেনা লাগতেছে 250 টাকায় আগে যে পরিমাণ পাওয়া যেত এখন 500 টাকায় হয়তো বা সেই পরিমাণ লাগতেছে সেলিম মালিক আরটিভি ঢাকা এদিকে স্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে সব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের 16তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি একথা জানান মন্ত্রী বলেন এজন্য ট্যারিফ কমিশনকে 15 দিন সময় দেওয়া হয়েছে সেখানে আরও 7 দিন বাকি আছে ইতিমধ্যে খাবারসহ 9টি পণ্যের দাম ঠিক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তিনি বলেন এর ফলে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেওয়া কমে যাবে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কিটা যৌক্তিক দাম সেটা ফিক্স করে দেওয়া এবং সেটা যেন বাজারে থাকে সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সো এই রিসেন্টলি সব আলোচনা করে একটা দাম ঝুলিয়ে দিতে চায় সব জায়গায় যে এই ধরনের দাম হতে হবে তাহলে সেটার বেশি কেউ নিতে পারবে না যদি একটা দাম ফিক্স করে দেওয়া হয় যে এটা বাজারে খুচরা বাজারে এইটা সর্বোচ্চ দামে বিক্রি হবে তাহলে মাঝখানে যারা সুযোগটা নেয় তারা কিন্তু তা নিতে পারবে না কারণ তার নিচেই তাদেরকে বিক্রি করতে হবে একটু সময় লাগছে আমরা 15 দিন সময় দিয়েছিলাম কিছুটা হয়েছে কিছুটা আরও হয়তো 7 দিন লাগবে সময় এর মধ্যে 9টা জিনিস 9টা পণ্য আমরা একটা দাম ফিক্স করে দেবো যেটা নিত্য প্রয়োজনীয় আমাদের তাহলে কিন্তু এই ধরনের সুযোগ নেওয়া কমে যাবে নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে তবে উপকূলীয় বিভিন্ন জেলা নিম্নাঞ্চল পানিতে ডুবে আছে এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষক ও মাছের ঘের মালিকদের ঝালকাঠির নদীর পানি কিছুটা কমলেও ফসলের ক্ষেত থেকে পানি নামছে না এখনও পানিতে ডুবে আছে বিস্তীর্ণ এলাকার আমনের বীজতলা এবং রোপা আমন ধান কৃষকরা বলছেন জমির পানি দ্রুত না শুকালে রোপা আমন বীজতলা পচে যাবে এতে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের জলাবদ্ধ এলাকাগুলোতে ঘর বাড়ি ডুবে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের খুলনা মহানগরীর নিচু এলাকা এখনও পানিতে ডুবে আছে এতে চলাচলে দুর্ভোগ চরমে উঠেছে নগরবাসীর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা দুপুরে উপজেলার গোবিন্দপুরে এই ঘটনা ঘটে আলমডাঙ্গা থানার ওসি জানান উপজেলার গোবিন্দপুরে মাঠপাড়ায় একটি বাড়ির সামনে বসেছিলেন আল ইমরান এ সময় স্থানীয় মাসুদ ও সাকিব সহ বেশ কয়েকজন তাকে কুপিয়ে পালিয়ে যায় পরে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় তার অন্যদিকে নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের
ইছামতি নদী থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার একডালা দক্ষিণ খেয়াঘাটের পাশ থেকে শিশু নীরবের মরদেহ উদ্ধার করা হয়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে কমিউনিটি ক্লিনিকের পরিধি বাড়ানো ও আধুনিকায়নে কাজ করছে সরকার। সকালে বোচাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগ নির্ণয়ের কয়েকটি যন্ত্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময়ে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি জামাত জোট সরকার। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে এসব ক্লিনিক চালু করে। খাদ্য, চিকিৎসা সহ সব খাতে বর্তমান সরকার উন্নয়ন করছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের যে কোনো সংকটে মানুষের শেষ ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। দুপুরে মাদারীপুরের শিবপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশে এখন শেখ হাসিনা বিকল্প কেউ নেই। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। বিএনপিকে অহেতুক সমালোচনা না করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কাজে ধীরগতির কারণে নেত্রকোনা কেন্দুয়ার মূল সড়কটি এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। বড় বড় গর্ত আর খানা খন্দে জনজীবন এখন বিপর্যস্ত। ধুলাবালিতে অস্থির এলাকাবাসী, যানবাহন উল্টে প্রায় প্রতিদিনই ঘটে হতাহতের ঘটনা। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সড়ক বিভাগ। নেত্রকোনা থেকে গজনবী বিপ্লবের তথ্যচিত্রে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট। সড়ক নয়, এ যেন মৃত্যুর ফাঁদ। এভাবেই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নেত্রকোনা কেন্দুয়া সড়কে চলাচল করছে গণপরিবহন। নেত্রকোনা থেকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জেলায় যাতায়াতের মূল সড়কের চিত্র এটি। ধীরগতির কাজের কারণে বর্ষার মৌসুমে পানি ও কাদায় ভরে থাকে সড়কের বড় বড় গর্ত, আর শুকনো মৌসুমে ধুলোয় জনজীবন বিপর্যস্ত। এতে করে পরিবেশ দূষণ সহ বেড়ে যায় স্বাস্থ্যের ঝুঁকি। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান এলাকাবাসী। মানে রাস্তা ভাঙা, জায়গা জায়গা ভাঙা ফেলা হয়েছে, এটা দিকে একবার আসলে একবার আসতে মন চায় না। কন্ট্রাক্টর যে শুরু করছে কাজ, এই কাজ তো শেষ হয় না, রুগী নিয়ে আইতে হয়। এই ধীরগতির কাজের জন্য আমাদের এই রুগী সমস্যা হয়। যদি কাজটা আরো দ্রুত গতিতে আগাইতো সাধারণ মানুষের জন্য অনেক উপকার হইতো। 2021 সালের 26 এপ্রিল জমি অধিগ্রহণ সহ 27 কিলোমিটারের এ সড়কে 353 কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে তিনটি প্যাকেজে নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালের 23 জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রথম প্যাকেজে 20%, দ্বিতীয় প্যাকেজে 30% ও তৃতীয় প্যাকেজে 62% কাজ শেষ হয়েছে। এদিকে নেত্রকোনা থেকে কেন্দুয়ার বিকল্প সড়ক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। সিএনজি চালায় বাদ খায়, একদিন চালাইলে তিন দিন চালাইতে পারে না এই রাস্তার কারণে। সাতটা গাড়ি চালাইলে চার দিন গাড়ি চালানি যায়, তিন দিন গাড়ি চালানি কাম করে নি লাগে। অতিবৃষ্টি, বন্যা আর ভূমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে বাকি কাজ শীঘ্রই শেষ হবে বলে জানান এই কর্মকর্তা। জলাবদ্ধতার কারণে কাজটি কিছুটি ধীরগতিতে কাজটির অগ্রসর বাধাগ্রস্ত হয়, তবে বর্তমানে আমরা কাজটি জোর তাগিদ দিয়ে অগ্রসর করছি, ফলে আমাদের নির্ধারিত সময়ে কাজটি সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। দ্রুত সড়ক নির্মাণ শেষ করে জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। অঙ্কন বিশ্বাস, আরটিভি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরকৃষ্ণপুর এলাকায় গরু চোরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার মাদারগঞ্জ বাজার সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে নোয়াখালীর হাতিয়ায় জাহাজ মারা সমবায় সমিতির নামে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। উপজেলা পরিষদের সামনে সংগঠনের সভাপতির বিরুদ্ধে এই মানববন্ধন করা হয়। এছাড়া কৃষক মোহাম্মদ আলী হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মাতচর ঈশান গোপালপুর সড়কের উত্তর দয়ারামপুরে এই কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় একটি প্রাইভেট কার থেকে স্বর্ণের 5টি বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। গতরাতে পৌর এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে অভিযান চালিয়ে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফরিদপুর থেকে একটি প্রাইভেট কার স্বর্ণের চালান ভারতে পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাচ্ছে এমন খবরের অভিযান চালান তারা। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে 5টি বার পাওয়া যায়। এ ঘটনায় কামরুল হাসান ও আরিফ হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে।
জেলা সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ পৌনে সাতটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।